চলিপাড়া তারকাদের কাছে প্রত্যেক মাসের দ্বিতীয় রবিবারটা হচ্ছে দারুণ একটা মজার দিন, ছুটিতে কাটানোর দিন, বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুম দেওয়ার দিন। কিন্তু আর রণজয়ের কাছে না সেটা একদম নয়, কারণ ছবির প্রচারে আসতে হচ্ছে। তাই তো, কিভাবে কাটছে আজকে দিনটা? ভালোই কাটছে, কাজ নিয়ে আছি আর কি। মানে হ্যাঁ, বাড়ি থাকলে ঘুমাতাম একটু, একটু বই টই পড়তাম, ঠিক আছে, সে আবার পরে গিয়ে করা যাবে। এখন এই ছবিটা চলছে, আর বিশেষ করে এই এই টাইপের ইন্ডিপেন্ডেন্ট ছবি যেগুলো হয়, যেখানে আমরা শুধুমাত্র কন্টেন্টের জন্য অভিনয় করে থাকি, আমার মনে হয় সেগুলোতে আমাদের সাপোর্ট আরও বেশি করে প্রয়োজন। কারণ দুটো মুখ যদি আমাদের চেনে, যদি আমাদেরকে দেখার জন্যও আসে, তাহলে ছবিটার ভালো হয়। আর এরকমও তো নয় যে খারাপ ছবির জন্য আমি আহ্বান করছি, আমি জানতাম খারাপ ছবি হতো আমি নিজেই ইগনোর করতাম। তা মনে হয় যে এটা ভালো কাজ হয়েছে, দর্শকের যদি দর্শকরা যদি এসে হলে দেখেন তাহলে ছবিটার ভালো হয়, যে নতুন ডিরেক্টর কাজ করেছেন সে আরও 10টা ভালো কাজ নিয়ে আসতে পারেন, তার জন্য সুবিধাজনক হবে, এটাই চাই। একদম, এই যে আমরা বলি না যে ইন্ডিপেন্ডেন্ট ছবির পাশে দাঁড়াতে, যারা পরিচালনা করছে তাদের পাশে দাঁড়াতে, কিন্তু অনেক সময় দেখা যায় যখন ছবিটা হলে আসছে তখন কিন্তু সেই তোমাদের বা প্রত্যেককে আর্জি জানাতে হয় হলে এসে ছবিটা দেখার জন্য। ওই বলে না যে শুভাকাঙ্ক্ষী অনেক আছে কিন্তু সঠিক সময় পাশে পাওয়া যায় না, ফিল হয় কখনো কখনো? হ্যাঁ, হয়তো অবশ্যই হয়। তবে আমার মনে হয় এই দোষটা আমি শুধু যে অডিয়েন্সকে দেব তা নয়, একটা অদ্ভুত ইনফ্রাস্ট্রাকচার দিয়ে পুরোটা চলছে না, তাতে এটা আজকে তুমি দেখবে নন্দনে এরকম ছবি লাগলে যেভাবে অডিয়েন্স আসে, এই ছবিটাই নর্মাল হলে, যেহেতু টিকিটের প্রাইসটা একটা বড় ব্যাপার, তো তারা খুব একটা যান না। এবং আরও একটা ইমেজ ক্যারি করে, ও নন্দনে চলছে তাহলে নিশ্চয়ই ভালো ছবি, নন্দন সিলেক্ট করে তাহলে ভালো, এটা একটা অদ্ভুত ইমেজ কাজ করে। তারপরে ওটা আর অন্য জায়গায় কেন পৌঁছায় এটা বিস্তর পলিটিক্যাল আলোচনা, তাতে ঢুকে লাভ নেই আর কি। তো সেটা একটা বড় কারণ, মানে আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করলে এটাই তার সব থেকে বড় উত্তর, যে এটা বলাটা আমাদের পক্ষে খুবই মুশকিল, দুঃখজনক অবশ্যই কিন্তু বলাটা খুব মুশকিল। মানে কেন যে মানুষ আসে না আমি সেটাও বলতে পারবো না, আসে না কারণ যদি না আসার হতো তাহলে তরঙ্গর মতো একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে 3 সপ্তাহ হাউসফুল প্রায় রাখতো না, এবং 4th উইকের দিকে যাচ্ছে, যদি সব ঠিকঠাক যায় হয়তো 4th উইকেও যাবে। আচ্ছা, এই তরঙ্গ মানে ফেস্টিভ্যালেও আমার মনে আছে তোমার সাথে একবার কথা হয়েছিল এই ছবিটা নিয়ে, এই তরঙ্গ কি কোথাও আমাদের প্রত্যেকের ভেতরে চলা যে ওয়েভটা সেটাকে তুলে ধরছে? মানে টানা পড়েন বলতে পারি, সম্পর্কের একটা জটিলতা, সবটা কিছু, এটা কি অনেকটা তাই? তরঙ্গ মানেই যেভাবে ডিরেক্টর এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে এটা একদমই তাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অধিকাংশ সময় কাজের জায়গায় চেষ্টা করি যুক্তি দিয়ে চলার, যে যে মুহূর্ত যে সময় থেকে ওখানে আবেগ ঢুকে যায়, মানে যুক্তি ঊর্ধ্ব আবেগ, এটা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে বাস্তব আর, সে প্রেমের ক্ষেত্রে হোক কি বাড়িতে কোনো সমস্যার ক্ষেত্রে হোক, যে কোন প্রেমের ক্ষেত্রে বিশেষ করে যুক্তি ঊর্ধ্ব আবেগ যেখানে যাবে সেইখানে সমস্যা তৈরি হবে, হতে বাধ্য। এবং আমরা মানুষরা অলওয়েজ আবেগকেই বেশি সাপোর্টের দিকে যাই, কারণ আমাদের একটা মন বলে বিষয় আছে, সেটা এক্সিস্ট করে, তার অনেক কিছু নীতি আছে যেগুলো আমরা বানিয়েছি, সেটাকে আমরা ফলো করার চেষ্টা করি। আমরা সেখানে টিম এ টিম বি ভাগ করে নিই, যে আমি মনের টিম এ কে সাপোর্ট করছি, টিম বি কে আমি কোনোভাবেই বাড়াবাড়ি করতে দেবো না। তো এই যে সারাক্ষণ টানাপোড়েনটা চলতে থাকে না আমাদের, এটাই হচ্ছে আমাদের ফ্লো অফ লাইফ, তরঙ্গ এটা নিয়ে। আচ্ছা, তাহলে রণজয় কি আবেগপ্রবণ বড্ড? হ্যাঁ, যুক্তিও আছে কিন্তু আবেগটাও খুব বেশি আর কি, বুঝতে পারি আমি, কিন্তু আমি সেই আবেগটাকে একটু বেঁধে রাখার চেষ্টা করি, না হলে জীবনটা একটু মুশকিল হয়ে যায় না। এবং আমি যতদূর জানি পলাশ যে এই তরঙ্গের পরিচালক, সে কবিতা প্রচুর লিখতে ভালোবাসে, লেখালেখিও করে, কবিও একদম, তার এই গল্পটা তোমার ক্লিক করার কারণটা? প্রথম কারণ হচ্ছে এই চরিত্রটাই একমাত্র গল্পে রয়েছে যে লোকটা অনেকগুলো শেড আছে, বাদশাদা যে চরিত্রটা করেছে সেই চরিত্রটা হচ্ছে প্রথম থেকে একটা শেডে আছে লোকটা, লোকটার জীবনটা চেঞ্জ হয়েছে, লোকটার ক্যান্সার ধরা পড়েছে, বউয়ের সঙ্গে একটা টানাপোড়েন চলছে, বউ বাচ্চাদের ওয়াইফ একটা করেছে এখানে সোহিনী, তো সেখানে গিয়ে সোহিনীর সঙ্গে ওরা একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, কিন্তু তাও ওরা একসাথে থাকে, ওদের মানে একটা ভালোবাসাও আছে কিন্তু সেটা খুব হিডেন, সেটা শেষে গিয়ে আমরা বুঝতে পারি। তো এই পুরো ফ্লোটা একটা গতিতে যায়, আছে শেড আছে কিন্তু সেটার মধ্যে একটা পেসও আছে ওদের মতো করে, সোহিনীটা তো অবশ্যই একটা ফিমেল ক্যারেক্টার তার মতো করে। রাজীব চরিত্রটা এর মধ্যে প্রচুর শেড আছে, এর সামনেটা যখন যেরকম লোক আমরা প্রচুর দেখি, সামনেটা যেটা দেখছি সেটা অন্যরকম, এই যখনই কাজে আসছে না তখন যুক্তি আবেগকে ছাড়ি চলে যাচ্ছে, যেখানে সর্টেড হয়ে যাচ্ছে, আবার
যেই ও সোহাগের সঙ্গে দেখা হচ্ছে, মানে সৈনী যে ক্যারেক্টারটা করেছে, এটা স্কুলে কলেজে একসাথে ছিল সেই সময়, আমরা কোথাও এস্টাবলিশ করিনি যে কলেজেদের মধ্যে কি ছিল, কোথাও কে কেউ কাউকে পছন্দ করতো কিনা, সেখান থেকে এই ছেলেটার তখন আবার যুক্তিটাকে ক্রস করে আবেগ ছিল, সারাক্ষণে একবার ওকে যুক্তি ক্রস করছে আবেগকে, একবার আবেগ ক্রস করছে যুক্তিকে, এটা নিয়েও চলছে। কোনো সময় গ্রেটা সামনে আসছে, কোনো সময় ভালো মানুষটা সামনে আসছে, কোনো সময় একটা প্রেমিক সামনে আসছে, আবার কোনো সময় একটা ওয়ার্কোহলিক ছেলেও সামনে আসছে, যেখানে ওকে ও পুরো বিজনেসটা সামলায়, বিজনেসের খারাপ দিকগুলোও জানে এবং সেগুলোই কোথাও গিয়ে সাপোর্টও করে, কারণ ওটার মধ্যে কোনো খারাপ দেখতে পায় না, কোনো দেখছে বাকিরাও ঠিক চলছে, অসুবিধার কি, সবাই তো এইভাবেই চলে। তো এই সমস্ত টানাপোড়েনগুলো তারপরে সোহাগ ওর জীবনে যখন আসে, তখন কীভাবে ও ওই যুক্তিগুলোকে ভেঙে আবেগকে সাপোর্ট করা শুরু করে, এই ডিলেমা, এই গ্রাফটা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এবং এবার একটু আমরা অনুজের কথায় আসি, কারণ বহুদিন ধরে গুড্ডির ধারাবাহিকে যাওয়া হবে করে ফাইনালি হয়ে ওঠেনি, মানে রণজয়াকে না আমরা এখানেই পেয়ে যাই। একটু যদি ধারাবাহিকের প্রসঙ্গে আসি, আজকাল প্রত্যেক ধারাবাহিকে তুমি নিজেও জানো যে টিআরপির একটা সাংঘাতিক একটা দৌড় চলছে, তোমার মধ্যেও কি এটা চলে? না, ওটা আমার কাজ নেই, ওটা আমি করে করবো কি, আমি অভিনেতা, অভিনয় করব, মাসে মাসে মাসের শেষে পয়সা নেবো, বাড়ি যাবো, আমার ওসব কোনো দায়িত্বই নেই। আমার দায়িত্ব, আমি জানি যে আমাকে যে কাজটা দেওয়া হয়েছে, ডিরেক্টর, রাইটার, প্রোডিউসার মিলে আমার উপর একটা টাকা খরচা করছেন, আমাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছেন, সেটার বেস্ট আউটপুট কী হতে পারে ওটাকে যদি আমি বার করতে পারি, তাহলে আমার আর কোনো দায় রইল না। সেটা যদি ভালো হয় সেটা অ্যাকসেপ্টেড এমনি হবে, তাহলে সে পয়সা এমনি উঠবে, তো ওই দায়েতে আমি ঢুকতে চাই না। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন আসছি, যে একটু আগে যেমন তরঙ্গের গল্পটাই যদি বলি, সম্পর্কে টানাপোড়েন, এই সম্পর্কে টানাপোড়েন নিয়ে মাঝখানে হয়তো পড়তে হয়েছিল, কিভাবে সেই ব্যাপারটাকে সামাল দিলে? সৈনীদের সঙ্গে আমি সম্পর্কের কথাটাই বলছি। সামাল দিলাম বলতে যে আমি কি বলি, মানে অনেক অধিকাংশ কথাই যেগুলো রটেছে তার মধ্যে আমি বলবো যে মানুষ কি হয়, আমি দেখেছি সবসময় একটা দুয়ে দুয়ে চার করার একটা মানুষের টেন্ডেন্সি থাকে। তো আমার সঙ্গে, অনেকের সঙ্গে, সৈনীর সঙ্গে অনেকের নাম জোর করে জুড়ে দেওয়া হয়েছে, জুড়ে দিয়ে সেটাকে একটা তৈরি করা হয়েছে যে দুয়ে দুয়ে চার হলে ব্যাপারটা কী, মানুষ উত্তর খোঁজে, সে উত্তরটা নিজের মনের মতো হলে আরও খুশি হয়, এবং উত্তর খুঁজে মানুষকেও কমফোর্টেবল হয়ে যায়, ওকে আই গট দ্য অ্যান্সার, সো হোয়াট এভার ইট ইজ দ্যাট ডাজন্ট ম্যাটার। সো কেউ সত্যির পিছনে অধিকাংশ লোকই ছোটে না, আমরা তো ঠিক আছে, মানে আমি এই জন্য সামলানোর বিষয়টা আমার অব্দি আসেনি, কারণ আমি একটা জিনিস চিরকালই বিশ্বাস করি যে সত্যিকে কখনো প্রমাণ করতে হয় না, মিথ্যেকে প্রমাণ করতে হয়। তো টানাপোড়েন যাই হয়ে থাকুক, যেটাই হয়ে থাকুক, যে সিচুয়েশনই থাকুক, তার মধ্যে যেটা ছড়িয়েছে তার মধ্যে প্রচুর মিথ্যে আছে, তো সেই মিথ্যের সঙ্গে আমি লড়াই করে করবো ওটা কি, ও তো আমার মাথা খারাপ হয়ে যাবে, দরকারই নেই, যে যেটা করে যার ভাল লাগে সে করবে, হোয়াট উইল আই ডু।